আসসালামুয়ালাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আপনাদের মাঝে কিছু রেসার কবুতর নিয়ে আসছি, যেগুলো রেস করা কিছু রেসার কবুতর পেয়ার পেয়ার দেখাবো এবং ট্যাগ নাম্বার সহ আমরা দেখিয়ে দেব। আপনারা ট্যাগ নাম্বার যে যে ক্লাবের কথা বলবো, যে কবুতরটা যে ক্লাবের নাম বলবো, ওই ক্লাবের ওয়েবসাইটে গিয়ে আপনারা ওই ট্যাগ নাম্বার অনুযায়ী সার্চ দিলে ইনশাল্লাহ আপনারা কবুতরের রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। কবুতরটি কোন লস থেকে রেস করছে এবং কত কিলো থেকে রেস করছে, কতগুলো কবুতরের মধ্যে থেকে কত তম হয়েছে, এইগুলো সবই আপনারা জানতে পারবেন। এবং কবুতরের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, ভায়ালিটি, ঠিক আছে, সরি, ভেলুসিটি, এই ভেলুসিটিটা কত এইটাও আপনারা জানতে পারবেন। এই ভেলুসিটিটা হচ্ছে কবুতরের স্পিড, কোন কবুতরের কত স্পিড, ঠিক আছে। চলুন তাহলে আমরা এক এক করে কবুতরগুলা দেখি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটি নর, নরটা চোখটা তো সেই মাশাআল্লাহ, সেই চোখ, সেই উইংসটা একটু দেখেন, এই যে উইংস, পাইক কবুতর দুপাশ, এই যে ব্যালেন্স, এটা মাশাআল্লাহ। এই যে ট্যাগ নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ, এই যে ট্যাগ, এটা হচ্ছে ব্যান বিআরপিএফসি 2021, ট্যাগ নাম্বার হচ্ছে 314980 314980। মাশাআল্লাহ, কবুতর কোয়ালিটিটা খুব সুন্দর, একটু মাসেলটা দেখেন বুকের, একদম কোনো কথা হবে না। এই যে দেখেন, এটা কোন জায়গা থেকে রেস করছে? এটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা অনেকগুলা, এটা সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। একটু মাদিটা দেখেন, ধরে এই যে এটা এখানে রাখলাম, এই যে মাদি দেখেন কি পরিমাণ ছটফট করতেছে। মাদিটার একটু চোখটা দেখেন, এই যে মাদিটার চোখ, মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ। এই যে মাদিটার উইংস গুলো সব টেনে দেওয়া হয়েছিল, এই জন্য আবার নতুন করে উঠতেছে, মাশাআল্লাহ। ইয়া ব্যালেন্সটা দেখান, একটু ট্যাগ নাম্বারটা বলে দেন। কবুতরটা ধরতে গিয়ে একটু নষ্ট হয়ে গেছে। এই যে ব্যালেন্স, চমৎকার, অসাধারণ ব্যালেন্স। আর এটা হচ্ছে বিআরপিওএ ক্লাবের 2023 সালের, বিআরপিওএ ক্লাবের 23 সালের 156124 156124, মাশাআল্লাহ, অসাধারণ। এই হচ্ছে জোড়াটা, এটা আমরা নিজেরাই এখন জোড়া দিছি, আবার ভেঙে ফেলবো, জোড়া রাখবো না। কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই জোড়াটা সংগ্রহ করতে চান, তাহলে যোগাযোগ করবেন। আবার যদি ভাই ধরেন কেউ যদি নরমা দিয়ে সিঙ্গেল সিঙ্গেল নিতে চায়, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে, কোনো সমস্যা নাই। যার সিঙ্গেল প্রয়োজন সে সিঙ্গেল নেবে, যার জোড়া প্রয়োজন সে জোড়া নেবে, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কবুতর, মাদি কবুতর, রোদের একটু এটা দেখেন, তাহলে চোখটা আরও আসবে। বৈশিষ্ট্য রেস করা কবুতর গুলার, ভালো কবুতর গুলার পাখা ধরে রাখা যায় না, ব্যালেন্স অসাধারণ। আর এটা কোন ক্লাবের ভাই? এটা বিআরপিওএ ক্লাবের 2022 সালের কবুতর, ট্যাগ নাম্বার হচ্ছে 151017 151017। একটু নটটা ধরে দেখেন, এখন নটটা ধরে দেখাচ্ছি, নটটা তো মাশাআল্লাহ ভালো লাইট কালার। এই নরের সাথে এই মাদি দিলে আর কি পেয়ারিংটা খুবই ভালো হবে, লাইট কালার বাচ্চা আসবে, লাইট কালার বাচ্চা আসবে, এবং এগুলো দেখতে খুবই সুন্দর। একটু উইংসটা দেখেন, এই যে দেখেন উইংস, মাশাআল্লাহ।
একটু ওই ব্যালেন্সটা দেখান, ওয়ান টেল ব্যালেন্স পুরো, কোনো কথা হবে না। এটা ট্যাগ নাম্বারটা ভাই, এটা কোন ক্লাবের কবুতর? এটা বিআরপিএফসি, আমাদের বিআরপিএফসি ক্লাবের ব্যান 2021 10300 এটা একটা লোকাল ট্যাগ। এই ট্যাগটার বিষয়ে একটা কথা আছে, তো এই ট্যাগটার বিষয়ে কথা হচ্ছে এটা একটা লোকাল ট্যাগ, তো যে এই লোকাল ট্যাগ লাগায় আর কি রেস করাইছিল খেলছে, এবং এইখানে একটু সমস্যা আছে, অনেকেই এই প্রবলেমটা করে, প্রশ্নটা করে বা অনেকেই প্রতারণা করে যে একটা লোকাল ট্যাগে সার্চ দিলে অনেক লফটের নামে রেজাল্ট চলে আসে, এক বা একাধিক, ঠিক আছে। তখন অনেকেই কবুতর যারা বিক্রি করে তখন তারা বলে এইটা বিভিন্ন এই লফ থেকেও রেস করছে, ওই লফ থেকেও রেস করছে, এই ক্লাব থেকে রেস করছে, ওই ক্লাব থেকে রেস করছে। আসলে ভাই এই যে এই ট্যাগটা, এটা একটা লোকাল ট্যাগ, এই লোকাল ট্যাগে এই ভাই এক জায়গার থেকেই রেস খেলছে, ঠিক আছে। ওনার এই ট্যাগটা সার্চ দেওয়ার পরে ওনার লফটের নাম ছাড়া যদি অন্য কোনো ব্যতীত কোনো নাম আসে তখনই মনে করবেন, এ মোট কথা আর কি, একটা অধিক লফটের নাম আসলেই মনে করবেন এটা দুই নাম্বার, এটা আসলে অরিজিনাল রেস খেলে নাই। এই ট্যাগটা পরায়া এই লোকটা যে কয়বার রেস খেলছে প্রত্যেকবার 100 টাকা করে ক্লাবে জরিমানা দিয়ে রেস খেলছে। এটা তো সার্চ দিলে চলে আসে 100%। এটা কোন লফটের কবুতর ভাই? এটা সজীব আহমেদ ভাইয়ের লফটের, সজীব আহমেদ ভাইয়ের লফটের, ঠিক আছে। এই ভাইয়ের লফটের ছাড়া যদি অন্য কোনো লফট আসে তাহলে মনে করবেন এটা বোগাস। হ্যাঁ ভাই, বইলেই দিলাম, ঠিক আছে, এটা বইলেই দিলাম, কারণ অনেকেই অনেক প্রশ্ন করব। এই যে নটা খুব চমৎকার একটা লাইট কালার, এখনই মল জোড়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাংলাদেশের 64টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এই দেখেন মাদি ধরাই দেয় না, প্রথমে মাদি কবুতরটা নিলাম, একটু চোখটা দেখান ফার্স্টে, ক্যামেরাটা ইয়ে আসতেছে, ক্লিয়ার আসতেছে। এটা কি মাদি কবুতর না? হ্যাঁ হ্যাঁ, চমৎকার চোখ। এটা একটা ওই উইংসটা দেখেন, এই যে উইংস, উইংস ব্যালেন্সটা একটু দেখেন, এই যে ব্যালেন্স চমৎকার। এটা ট্যাগ নাম্বারটা বলে দেন। এটা ট্যাগ হচ্ছে, এটা 2020 সালের কবুতর। এটা কোন ক্লাবের ভাই? এটা বিআরপিওএ ক্লাবের কবুতর, 1432 1432 একটু নটটা একটু দেখেন, একটু নটটা দেখেন ভাই, এই যে নটটা মাদিটা হচ্ছে বিআরপিওএ ক্লাবের, আর নটটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের, বিআরপিএফসি। এই যে নটটা দেখেন খালি, চমৎকার অসাধারণ একটা চোখ, রাউন্ডার চোখের এইটা অনেক বড়। এটা উইংসটা দেখেন, এই ভাই কবুতরটা ধরে রাখতে পারতেছে না, বডি এরকম স্ট্রং, এটা মশালা। একটু ব্যালেন্সটা দেখেন, সবাই তো ব্যালেন্সের পাগল হয়ে যায় কবুতর, কবুতর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালেন্সটা দেখাইতে গেলে কবুতরটা আগে শান্ত করতে হয়, বিষয় বুঝতে পারছেন তো? এই দেখেন কবুতর, এটা শান্তই করা যাইতেছে। আচ্ছা ভাই ট্যাগ নাম্বারটা একটু দেখা দেন, এই যে ব্যালেন্স মাশাআল্লাহ। এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে এই যে বিআরপিএফসি 2023 50 46 03 50 46 03 2023 সালের কবুতর, কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন। এগুলো তো পেয়ারিং করলে তো মাশাআল্লাহ লাইট কালার বাচ্চা আসবে। হ্যাঁ হ্যাঁ, লাইট কালার বাচ্চা আসবে, সবচেয়ে বড় কথা কালার যেমন তেমন,
কেউ যদি রেস খেলতে চায় এদের বাচ্চা কাচ্চা দিয়ে অনায়াসে বাংলাদেশের 64টি জেলার থেকে ইনশাল্লাহ বাংলাদেশের মনে করেন উত্তরে হচ্ছে গিয়ে বাংলা বান্দা হচ্ছে সবচেয়ে লাস্ট পয়েন্ট, জিরো পয়েন্ট, আর এদিক দিয়ে হচ্ছে দক্ষিণে হচ্ছে টেকনাফ, ঠিক আছে? এই দুই জায়গার থেকে আপনারা রেস খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। যেই কোনো ক্লাব থেকে আপনারা ইনশাল্লাহ রেস করতে পারবেন। আশা করি এইগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন। সেই জোড়াটা সেই লাইট কালার নটটা তো পুরো পাগলা, একটু নটটা ধরে দেখেন। প্রথমে নটটা নিচ্ছে, এখনই জোড়া নেওয়ার জন্য। নটটা কোন ক্লাবের ভাই? নটটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের। নটটা কি রেস করাইছেন? না না, নটটা রেস করা না, এমনি টস করানো আছে। আপনি নিজে পার্সোনাল ভাবে? পার্সোনাল ভাবে নটটা আমার ঘরের নট। তার মানে আপনি কি এটা রেসের জন্য প্রস্তুতি নিয়েছেন? এটা আমি রেসের জন্য প্রস্তুতি নিয়েছি, ঠিক আছে? কারো যদি পছন্দ হয় তাহলে তারে দিয়ে দিব, একটা ভালো হ্যান্ডসাম দাম পাইলে দিয়ে দিব। আমার কারণ হচ্ছে আমার লফটটা একটু সমস্যা হয়েছে, এখনো লফট করা হয় নাই। হ্যাঁ, একটু ইনস্টা দেখান ভাই। হ্যাঁ, আর এ হচ্ছে ট্যাগ 2022 সালের কবুতর, এটা 406700 ইনশাল্লাহ যদি বিক্রি না হয় তাহলে ইনশাল্লাহ রেসে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে মাদিটা, এই যে একটা মাদি, এইটা রেস করা, এটা বিআরপিওএ ক্লাব থেকে মর্নিং বেল লফটের কবুতর। মর্নিং বেল লফটের কবুতর, ওনাদের তো প্রত্যেকটা কবুতরই দেখি অসাধারণ মর্নিং বেলের। আপনি শুধু এর আর ওনারা তো ভালো রেজাল্ট করেন। হ্যাঁ দেখেন কি পরিমাণ, সে ছটফট করতেছে, হাতে থাকতে চাইতেছে না, মাশাআল্লাহ। লুকিংটা দেখেন এত কিউট একটা, মাশাআল্লাহ। একটু উইংসটা দেখেন, এই যে উইংসটা এটা তো চমৎকার, কিন্তু মল্টিং আছে মাটিটা। একটু ব্যালেন্সটা দেখেন, এই যে ব্যালেন্স, এটা তো ওয়ান টেল ব্যালেন্স, ওয়ান টেল ব্যালেন্স। হ্যাঁ, ট্যাগ নাম্বারটা এই হচ্ছে ট্যাগ, ট্যাগ নাম্বারটা হচ্ছে এটা ব্যান 2023 15 86 42 15 86 42 42।